হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তবে আজকের দিনটা শুধু বৃষ্টিতেই ভরা। আজ ভোর পাঁচটা থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, সঙ্গে মেঘ গর্জনও করছে আর অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আজকে সারা দিন বৃষ্টি পড়বে, সেটা ওয়েদারে বলে দিয়েছে, ওয়েদার রিপোর্টে বলেও দিয়েছিল যে আজকে বৃষ্টি পড়বে। তবে সেই ভোর থেকে সেই ঝমঝম বৃষ্টি পড়ে যাচ্ছে আর সারাটা দিন যেন বৃষ্টিময় হতে চলেছে। তো আজকে বৃষ্টির দিনে আমরা কী করব সেটাই ভাবছি। আর সারা দিন বৃষ্টিতে ঘরে বসে বসে বোর হয়ে যাবো না তো, নাকি টিভি দেখে এনজয় করব। আজ বৃষ্টির জন্য তো আজকে তো নার্সারি খোলা যাবে না, তাই জন্য সাজির বাবাও আজকে কোথাও যেতে পারবে না, সেও আজকে আমাদের ঘরে বন্দি। তো আজকে সারাদিন সাজির বাবা ঘরেই থাকবে, সাজির সঙ্গে খেলবে আর আমরা খুব 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 মজা করব। ভয়, বাইরে বেরোতে পারবো না, তার জন্য তার বদলে আমরা বাড়িতে ঘরে লেপ কাঁথা গায়ে দিয়ে টিভি দেখব, মজা করব, তাই না? সাজিও খুব সকাল সকাল উঠে গেছে, ও মেঘ গর্জনের আওয়াজ শুনে ভাবছে কী হচ্ছে, এটা কিসের আওয়াজ। তো ওর এখন খুব খিদে পেয়েছে, ওরা ব্রেকফাস্ট করবে, তার জন্য বসে আছে। তো ওর জন্য আমি খাবারও করে নিয়েছি, এই যে ওর খাবার। ওর খাবার হলো দুধ আর ব্রেড, এখন ও খাবে। খুব খিদে পেয়েছে সাজি, তোমার খিদে পেয়েছে? পেয়েছে খিদে বলো। ওলি বাবাইলি, বেশ বেশ বেশ। হ্যাঁ দেবো 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 দেবো, ওলি বাবাইলি কত খিদে পেয়েছে সাজি। বেশ তো ফ্রেন্ডস, আমি তাহলে সাজিকে খাইয়ে দিই, দিয়ে তারপরে আবার কথা হচ্ছে। সাজি আর সাজির বাবা মিলে এবার কার্টুন দেখছে টিভিতে, পেপা পিগ। সাজির থেকে সাজির বাবা বেশি কার্টুন দেখতে ভালোবাসে, তাই তো মন দিয়ে দেখছে। কার্টুন দেখতে দেখতে সাজি তো চা খেয়ে নিয়েছে, কিন্তু আমরা এখন মতো চা খাইনি, তাই এখন আমরা চা করব। সাজি চা গরম, তুমি চা খাবে? তো ফ্রেন্ডস, চা খাওয়া তো হয়ে গেল, এবার টিফিনের পালা। এখনই ওই বাড়ি থেকে আমার জন্য টিফিন পাঠালো, চলো দেখি আজকে টিফিনে কি আছে।
টিফিনের ব্যাগটা দিয়ে চলে গেছে। আমার টিফিন ওই বাড়ি থেকেই আসে। দেখি আজ টিফিনে কি আছে। আলুর দম, আচ্ছা লুচি আর আলুর দম, কটা লুচি আছে বেশ। হ্যাঁ, এর মধ্যে আমার আর সাজির বাবার হয়ে যাবে। তো ফ্রেন্ড, চলো দেখাই তোমাদেরকে আজ কত বৃষ্টি পড়ছে, তোমাদেরকেও আমাদের বাইরের দৃশ্যতে দেখাই। জল জমে গেছে, এক মিনিট আমি একটু বাইরে গিয়ে দেখাচ্ছি। বৃষ্টি বৃষ্টি হাওয়া হাওয়া, এইটা বাড়ি। এখনো তো বাড়ির কাজ কমপ্লিট হয়নি, তাই জন্য আজ মিস্ত্রিও আসেনি। এটা আমাদের পিজি, কমপ্লিট হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে এখন স্কুটি রাখা আছে, তবে এটা পরে রান্নাঘর হবে, তাই জন্য কাজ চলছে। চলো, খুব ঠান্ডা লাগছে, এবার ঘরে যাওয়া যাক। এই দেখো সাজি বাবু, তুমি বৃষ্টিতে ঘুরতে বেরোবে? ছাদে গেছিলাম। তুমি ছাদে গিয়েছিলে? আমি ছাদে গিয়ে সব দেখেছি। তাই বুঝি। বলো বলো বলো। চলো টিফিন এসছে, এবার টিফিন খাবে। দাঁড়াও ছাতাটা বন্ধ করি। কষা মাংস আর খিচুড়ি, ওয়াও হোয়াট এ গ্রেট আইডিয়া। টিফিন এসেছে, এখন টিফিন দিয়ে দেবো তোমায়। সাজি লুচি খাবে, লুচি এনেছে আজ টিফিনে, লুচি লুচি খাবে। বেশ চলো আমি তোমাকে লুচিটা দিয়ে দিই। এরা দুজনে যা টিভি দেখতে মত্ত, আমাকেই খাইয়ে দিতে হবে, না হলে হয়তো খাবারটা পড়েই থাকবে। আলুর দমটা খুব ঝাল, তাই জন্য একটু পায়েস দিয়ে খাওয়ানো হচ্ছে। এটাই সাজির ডান্স, গোল 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 ঘুরে বেড়াবে। ও আপাতত এতটুকুটাই শিখেছে। তো টিফিন তো হয়ে গেল, এবার রান্না। দুপুরে রান্না এখন কি হবে ওই বাড়িতে সেটা তো জানি না, তবে এখন বর এখানে আছে, তো তার একটা আবদার যে বৃষ্টির দিনে সেই কষা কষা মাংস আর পোলাও বা ফ্রাইড রাইস কিছু একটা। তো তাই জন্য বাইরে তো খুবই বৃষ্টি, তো নিজে থেকে বাজারে গিয়ে তো আনা যাবে না, তাই জন্য এখানে যে খাবারওয়ালা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে চিকেন অর্ডার করলো।
কাঁচা চিকেন অর্ডার করলো, তো সে হয়তো কিছুক্ষণ পরে সে দিয়ে চলে যাবে। তো তাই দেখি কি রান্না করা যায়। চিকেন তো কষা হচ্ছেই, এবার ফ্রাইড রাইস না পোলাও দেখি কি করা যায়, ভাবা যাক কি হয়। চিকেন চলে এসেছে, চিকেন চলে এসেছে, তাই চিকেনটা আনতে বাইরে যাচ্ছি আমি। কি বৃষ্টি দেখতেই পাচ্ছ, এইখানে পেমেন্টটা ক্যাশে দেবো। দেড়শো টাকা তো বেশ। তো চিকেন চলে এসেছে, চিকেন নিয়ে নিলাম, এবার তো রান্না হবে, তার আগে জোগাড় করতে হবে, কারণ সাধারণত আমি এখানে রান্না করি না, রান্না তো আমার ওই বাড়ি থেকেই আসে, তো আমার কাছে ঠিক তেমন জোগাড় নেই, কিছুটা জোগাড় করতে হবে, দেখা যাক কি হয়। হ্যালো ফ্রেন্ডস, তো ঠিক করলাম পোলাও হবে, চিকেন আর পোলাও। তো চিকেন তো চলেই এসেছে তোমরা দেখলেই, এবার চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে, এবার পোলাওয়ের জোগাড় চলছে, ঠিক আছে এবার রান্না করব। 12টা বেজে গেছে, কিন্তু বৃষ্টির জন্য কাজের মেয়ে আজকে অনেক লেট করলো, তার জন্য বাসন তো নেই এখন, তার জন্য ওর বাসনটা ধোয়া হয়ে গেলে আমরা এবার রান্না করব। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার আজকে বাসন্তি পোলাও আর চিকেনের রেসিপি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। ফ্রেন্ডস, আমার কাছে তেজপাতা নেই, তাই যা আছে তাই দিয়েই আজকে রান্না করতে হবে। তো জোগাড় করে নিয়েছি, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা আছে, আদা রসুন বাটা, তেজপাতা নেই, তেজপাতা ছাড়াই করতে হবে। আস্তে আস্তে আস্তে, তেল গরম হয়েছে, না তেলটা ভালো গরম হোক। হ্যাঁ, একটু ঘুরিয়ে নিয়ে এসো।
ফ্রেন্ডস, পোলাও আর চিকেন রান্না তো কমপ্লিট, এবার শুধু একটাই কাজ, খেতে হবে। আর দেখি ওই বাড়ি থেকে কি খাবার এসছে। ও খিচুড়ি, নিরামিষ টক, বাঁধাকপি তরকারি আর বেগুনি। তো এইটা হলো আমার হাজবেন্ডের প্লেট, পোলাও, বাঁধাকপি তরকারি, বেগুনি আর মাংস। কি বিরক্তিকর, কথা মতো রান্না করো কিন্তু তিনি সেই রান্নাটা খাবেন টিভির দিকে হা করে তাকিয়ে দিকে। তাহলে কি করে বুঝবো কেমন হলো, ভালো না খারাপ? যাক, আমাদের খাওয়া হয়ে গেছে, সাজিরও খাওয়া হয়ে গেছে, এবার সাজি ঘুমোবে। তো আমরা তো সারাটা দিন এইভাবেই কাটালাম, এবার তোমরা বলো যে তোমরা এই বৃষ্টির দিনটা কিভাবে কাটালে। আমরা সবাই এখন ঘুমোবো, বিছানা করা হবে, দিয়ে এখন সবাই মিলে আমরা ঘুমোবো। এইভাবেই সারাটা দিন কাটালাম। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই কিভাবে এই বৃষ্টির দিনটা কাটালে তা অবশ্যই জানিও। আর আমার সাবস্ক্রাইবদেরকে আমি অনুরোধ করব আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভুল ত্রুটি মানিয়ে নিয়ে আমাদের দরকার সবাইকে মিলে এগিয়ে যাওয়ার জন্য। আমরা যদি একে অপরের ভিডিও না দেখি, শুধু সাবস্ক্রাইবার হয়েই থেকে যাই, তাহলে আমরা এগোবো কী করে? তাই বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো।